প্রথমে গেমটা খেলবো না বললো, তারপরে হচ্ছে ভাবলাম না খেলি না। সমস্ত টিম হাজির হয়ে গেছে এবং সবাই রীতিমতো বেলুন পায়ে এক পায়ে বেঁধে এবং এক পা তুলে রেডি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিতা, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এবং আজ তোমরা লোকেশন দেখে বুঝতেই পারছো আমি আজকে চলে এসেছি ইকোপার্ক। এবং ইকোপার্ক এসেছি কেন তার কারণটা অবশ্যই তোমরা জানতে পারবে, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিতা, আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ আমি বেসিক্যালি এসেছি ইকোপার্কে, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের অফিসের পিকনিক। আর আজকে আমরা 3 বছর ওয়ার্ক ফ্রম হোম করার পরে আজ একটা পিকনিক আমাদের করা হয়েছে। আর এখন আমি খুঁজে পাচ্ছি না ওদেরকে, ওরা কোথায় আছে। আর্টিস্টিক কটেজের ওখানে নাকি সবাই একজোট হয়েছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না ওদেরকে। দেখা যাক কোথায় আলটিমেটলি পাই ওদেরকে। একা একা ওই রোদে রোদে ঘুরে বেড়াচ্ছি, কোথাও ওদেরকে পাচ্ছি না। যেহেতু আমার একটু লেট হয়েছে ওই জন্য হচ্ছে আমার একটু ওদের সাথে মানে একটু মিস কমিউনিকেশন হয়ে গেছে, তার জন্য মানে দল ছুট হয়ে গেছি। আমি এগিয়েই চলেছি এগিয়েই চলেছি, কিন্তু খুঁজে আর পাচ্ছি না ভাবকে একটার পর একটা জায়গা। সো তোমরা দেখতে পাচ্ছ ইকোপার্ক এখন বেশ পরিবর্তন করে দিয়েছে। আমি লাস্ট এসেছি হচ্ছে কোভিডের আগে ইকোপার্ক, আর এই যে হলো আমাদের সেই বিষ্ণুপুরের জোরবাংলা মন্দিরের অনুকরণে বানানো হয়েছে মন্দির। এবং এখন যেহেতু শীতের মরশুম চলছে, পিকনিকটা যখন হয়েছে শীতকালে এবং আপলোড করতে একটু দেরি হয়েছে আমার। আর এই দেখো ফুলে একদম পুরো ফুলে ফুলে একদম পুরো বাগান একদম ভর্তি, এত সুন্দর ফুল যে ভিডিও না করে আমি আর পাচ্ছি না যাকে বলে। এবং গাঁদা ফুলের তো মরশুম চলছেই যাকে বলে। ফাইনালি আমি পৌঁছে গেছি, সবার সাথে মিট করেই আমি চলে এসেছি মেকআপ করতে একটা কর্নারে। গাছের নিচে বসে পড়েছি এবং আমার একটা বান্ধবীর সাথে মিঠু আর আমি, এবং মেকআপ তো করতেই হবে কারণ কে সেই 4:05 বেরিয়েছি। মুখ চোখের অবস্থা তো খুব খারাপ, বিধ্বস্ত হয়ে গেছি পুরো, তাই হালকা টাচ আপ করে নিলাম। এটা হলো আমাদের টিম, মানে হচ্ছে আমার এটা অফিস টিম, আমরা 3 বছর পরে সবাই একসাথে। আর এখন আমার টিম মেম্বারদের সাথে আলাপ করে দেবো তোমাদের সবাইকে। এই হলো আমাদের টিম। আর আমরা হচ্ছে স্পেশালি একটা থিম করেছিলাম, মানে প্রত্যেকটা টিমের থেকে একটু ডিফারেন্ট। আমরা বলেছিলাম সবাইকে ব্ল্যাক ড্রেস পরে আসতে, সেজন্য আমরা সবাই মিলে ব্ল্যাক ড্রেস পরে এসেছিলাম। সেই অনুযায়ী মোটামুটি আমরা সবাই ব্ল্যাক পরে আসার চেষ্টা করেছি। সে হচ্ছে একটা ভীষণ একটা আড্ডা হচ্ছে যাকে বলে। আর প্রচুর যেহেতু চেঁচামেচি হচ্ছে, তাই সবার কথা ঠিকঠাকভাবে না আসলেও সবাই একটা বেশ ভালো একটা আড্ডা দিয়েছি। এবং এই হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমি যেহেতু একটু দেরি করে এসেছি, তাই আমারটা আলাদা সবার খাওয়া হয়ে গেছে। এখানে ব্রেকফাস্ট হচ্ছে কলা, কেক, ডিম আর একটা মিষ্টি। এই হলো আমাদের ব্রেকফাস্টের টিফিন। এতগুলো বছর পর সবার সাথে দেখা, তো জোর কদমে আড্ডা চলছে। এখানে আমি সবার সাথে একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে সঙ্গীতা, স্নেহলতা, দোলন এদিকে আছে। এবং এই যে নূর এখন আমাদের স্যারকে মোবাইলে কি দেখাচ্ছে, এই হলো আমাদের স্যার। আর বাকি সবাই হচ্ছে এখানে হচ্ছে বিট্টু আছে, তারপর হচ্ছে কেসি আছে এবং স্নেহলতা আছে, সবাই এখানে আছে, দোলন আছে। তো সবাই হাই করছে তোমরা দেখতেই পাচ্ছ। আর ব্যাকগ্রাউন্ডে তো ব্লুটুথ স্পিকারে গান চলছে, তোমরা সেটা বুঝে গেছো। এখন যে টিমটার সাথে পরিচয় হচ্ছে সেটা হচ্ছে মৌমিতার টিম। মৌমিতাকে তো তোমরা সবাই জানো যারা আমার ফেসবুকে ইনস্টাগ্রামে আছো। আর ওর সাথে পরিচয় করার কিছু নেই, ও আমার অনেক দিনের বন্ধু। পরিচয় করার নেই, অন্যান্য ব্লগে তোমরা দেখে নিয়ে যাও। এটা আমাদের স্যার, আমাদের মানে ম্যানেজার স্যার। একটু হাই বলে দিন প্লিজ। হাই, আজকে সাবস্ক্রাইব করতে বলো স্যার। আমাকে কল করে প্লিজ 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 একটু বলে দিন স্যার, এতটাই আমাদের সাথে ফ্র্যাঙ্কলি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে দিন। লাইক এন্ড সাবস্ক্রাইব, থ্যাঙ্ক ইউ। তো এখন চলে এসেছি মিঠুর কাছে, ওকে একটু জ্বালাতে এসেছি। অনেক দিনের পুরনো, মানে প্রায় 3 বছর আগে দেখা হয়েছে আমাদের অফশুটে, যখন আমরা একসাথে সবাই মিলে অফিস যেতাম। তারপরে ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে কারোর সাথে, মানে এত বছর পরে সবার সাথে দেখা হচ্ছে, মানে ভীষণই ভালো লাগছে একটা। সত্যি খুব ভালো লাগে বিনয় স্যারকে আমার জায়গাটা ধরিয়ে দিয়েছে, মানে এতটাই ভালো আমাদের সবার সাথে, মানে টিএল বলে না বন্ডিং এত সবার সাথে ভালো। আমাদের ম্যানেজার টিএল সবাই এত ভালো, দেখতে হয়তো তোমরা জ্যাকেটটা ধরে নিয়েছো, আমাদের ফটো তুলে দেওয়া যায়, এতটাই ভালো এটা। আর বিনয় স্যার একটা চ্যানেল আছে কিন্তু, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমরা কেউ জানতে চাও। কি চ্যানেল? চ্যানেলের নাম হচ্ছে
কুচবি কিন্তু ভালো ভালো কন্টেন্ট আছে তোমরা যদি দেখতে চাও সেটা কুচবি সার্চ করে দেখতে পারো সবার ব্রেকফাস্ট এবং আড্ডা ইন্ট্রোডাকশন হওয়ার পরে এবং সবাই সবার টিম নিয়ে এখন আড্ডা চলছে। এটা হচ্ছে আমাদের লক্ষ্মীদির টিম, এখানে সবাই তার টিমের মেম্বার, আর ওটা হলো মৌমিতার টিম, আরও বাকি দুটো টিম আছে তারা এখনও আসেনি, আর আমাদের দুটো টিম। সো যেহেতু পডটা পুরো আলাদা আলাদা হলো, আমি যেহেতু অনেক পুরনো এই অফিসে তাই মোটামুটি সবাইকে চিনি। সো এবারে আমাদের গেম খেলা শুরু হয়ে গেছে এবং এই গেমটা হচ্ছে, খেলার নিয়ম হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার। যেহেতু এখনও পর্যন্ত শুধু টিমেরাই বসে বসে যেহেতু একটু খেলার আয়োজন করা হয়েছে, এই ট্রুথ অ্যান্ড ডেয়ার, আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, মিউজিকটা যখন তখন বন্ধ করে দেওয়া হবে এবং তাকে হচ্ছে ট্রুথ নয় ডেয়ার কিছু একটা করতে হবে, যেটা বলা হবে যাকে বলে। তো জোর কদমেই খেলা চলছে এখন যাকে বলে, খেলাটা খুব ইন্টারেস্টিং এবং দেখা যাক কী হয় আলটিমেটলি। তো এমন অবস্থা তোমরা দেখতে পেয়েছো হচ্ছে জলে পড়ে গেছে বল, এবং বলটা তুলে নেওয়ার জন্য এখন আমাদের ট্রিক্সটা দেখো, একজন হাত ধরে আছে আর একজন রোগা পাতলা ছেলেকে পাঠানো হয়েছে বলটা তুলে নেওয়ার জন্য, যাতে না ও পড়ে যায় যেহেতু ঢালু জায়গা আছে। তো এরপরে আমাদের হচ্ছে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা আবার এগেন স্টার্ট হলো। বলটা কুড়িয়ে নেওয়ার পরে আবার যে যার যেখানে জায়গায় বসে পড়লো এবং যে যার আড্ডা দিচ্ছিল সবাই সেই স্থানে চলে গেল এবং আবার ব্যাক টু গেম স্টার্ট হয়ে গেলো। কিন্তু হঠাৎ করে আমাদের স্যার এসে বললো এখন হবে বেলুন ফাটানো গেম। সো বেলুন ফাটানো গেমটা কীরকম তোমাদেরকে বলে দিই, স্যার প্রথমে তোমাদেরকে তো এক্সপ্লেন করবেই। এটা হলো আমাদের এইচআর ম্যাম আলপনা ম্যাম, আর এটা হচ্ছে আমাদের স্যার উমেশ স্যার। তো বেলুন ফাটানোর গেমটা হচ্ছে একজনের পায়ে বেলুনটা থাকবে একটা পায়ে বাঁধা, এবং আরেকজনের বেলুনও একটা পায়ে বাঁধা থাকবে, মানে একটা পায়ে বাঁধা থাকবে, আর একটা পা হচ্ছে উঠিয়ে মানে দৌড়াতে হবে, মানে একটা পা উঠে উঠে চলতে হবে এবং বেলুনটাকে ফাটাতে হবে, মানে একটা পা উঠিয়ে এবং অন্যের বেলুন ফাটাতে হবে নিজের বেলুনটাকে বাঁচিয়ে। সো আমি প্রথমে ভেবেছিলাম যে খেলবো না, তারপরে দেখছি না খেললে আর মজা কী করে হবে। এবং স্যার এখন বেলুন হচ্ছে সবাইকে দিচ্ছে একটা একটা করে, যার বেলুন নিজেকেই ফোলাতে হবে এবং তারপরে সুতো দেওয়া হবে এবং সেটাতে বাঁধতে হবে নিজের পায়ে পায়ে। সবাই মোটামুটি ভীষণ রকম এক্সাইটেড খেলাটার জন্য। সবাই মোটামুটি স্যারের কাছে বেলুন নিয়ে নিয়েছে এবং নিজে নিজে ফুলিয়ে নিজের নিজের পায়ে বাঁধতে শুরু করে দিয়েছে। সবাই যে যার পছন্দ মতো কালারের বেলুন নিয়ে নিয়েছে, আর স্যার দিয়েও দিচ্ছে যারা পায়নি। সবাই এখন ব্যস্ত খুব বেলুন নিজের পায়ে বাঁধার জন্য। এই যে সঙ্গীতাও বসে পড়েছে নিজের পায়ে বেলুন বাঁধার জন্য, এবং অর্পিতাও এর বেলুন বাঁধছে, এবং সবাই যে যার ব্যস্ত এখন হয়ে পড়েছে বেলুন বাঁধিয়ে এখন জোর কদমে গেমটা খেলার জন্য যাকে বলে। এবং সবাই দেখতে পাচ্ছ পায়ে নিজের পায়ে বেলুন বাঁধছে, কেউ বান্ধবীদের পায়ে বেঁধে দিচ্ছে বেলুন, কেউ সবাই যে যার নিজের পায়ে বেলুন বাঁধছে বা কাউকে বেঁধে দিচ্ছে। প্রথমে গেমটা খেলবো না বললেও তারপরে হচ্ছে ভাবলাম না খেলি, না খেললে তো গেমটা মিস হয়ে যাবে, এবং আমিও বেলুন ফোলাতে ব্যস্ত হয়ে গেছি, একেবারে ফোলানোর একদমই ক্ষমতা নেই, তার জন্য হালকা হালকা একটু একটু করে ফোলাচ্ছি। এইভাবেই একটু একটু করে বেলুনটাকে পুরোপুরি কমপ্লিট ফুলিয়ে নিলাম। সো বেলুনটা তো ফুলিয়ে নিলাম কষ্টমষ্ট করে, এবার বেঁধেও নিলাম সুতো দিয়ে, এবার হচ্ছে বাঁধবো এবার কী করে, দেখছি যে আমাকে তো একা একা বাঁধতেই হবে, এবার কী করবো, ওই জন্য বসে পড়েছি নিজেই বেঁধে নিলাম, দেখছি কাকে আর খুঁজবো আমারটা বেঁধে দেওয়ার জন্য। সবাই তো নিজের বেলুন ফোলাতে এবং বেলুন বাঁধতে পায়ে ব্যস্ত, তো নিজের বেলুনটা কী করলাম বসে পড়লাম এবং নিজে নিজেই পায়ে বেঁধে নিলাম। তো আমাদের স্যার এখন সকলকে এক এক করে সবাইকে বুঝিয়ে দিচ্ছে গেমটা, যে কীভাবে কী গেমটা আমাদের খেলা হবে, কীভাবে কী ডিসকোয়ালিফাই হবে, তার জন্য সমস্ত কিছু এক্সপ্লেন করছে। আর আমরা সবাই গোল করে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি এখন, এবং সবার পায়ে একটা একটা করে বেলুন তোমরা দেখতেই পাচ্ছ। সমস্ত টিম হাজির হয়ে গেছে এবং সবাই রীতিমতো বেলুন পায়ে এক পায়ে বেঁধে এবং এক পা তুলে রেডি হয়ে গেছে অন্যের বেলুন ফাটাবার জন্য, এবং ওই জন্য সবাই গোল সার্কেল হয়ে দাঁড়িয়ে পড়েছে অন্যের বেলুন ফাটাবে বলে। তো চলো লেটস গো, দেখতে থাকো আমাদের গেমটা কী হয় আলটিমেটলি। Hey, stop it.
काम करना पड़ेगा। चलो जा 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 সেকেন্ড গেম শেষ হওয়ার পরে আমি চলে আসি একটা বান্ধবীর সাথে দেখা করতে। তোমরা দেখি চিনতে পেরে গেছো? হ্যাঁ, আমিও চিনতে পেরেছি নিজেকে। এটা হচ্ছে আমার হচ্ছে কপিক্যাট, ঠিক আছে? মানে আমি সৌমিতা আর ও হচ্ছে সৌমি, আর আমরা কিসের মাঝে দাঁড়িয়ে আছি? বাহ, যেটা হ্যাঁ ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। হ্যাঁ, কিছুর অভাব নেই কিন্তু অনেক হাসি ঠাট্টা গেম খেলার পরে এখন আমরা লাঞ্চ করতে বসেছি এবং সবাই সবার টিম মিলে লাঞ্চ করবে এখন। কিন্তু আমরা বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি, যাকে বলে চিকেন বিরিয়ানি আছে এতে, আর খাওয়াতে কোনো কম্প্রোমাইজ নেই, আগে খাবো তারপরে ব্লগ হবে। সো মেনুতে ছিল চিকেন বিরিয়ানি এবং হচ্ছে মিষ্টি ছিল। ওকে, খাওয়া দাওয়া পর্ব শেষ হওয়ার পরে হচ্ছে আমাদের থার্ড গেম শুরু হয়ে গেছে, যেটা তো হচ্ছে গেস করতে হবে, গেস করে মুভির নামটা বলতে হবে এবং একজন অ্যাক্টিং করবে এবং তাকে বলতে হবে। বল, চার চার হিন্দি, ওই ওই ওরকমই ওরকমই সিঙ্গেল ওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে, হিন্দি। ওকে, সো পিকনিক শেষ হওয়ার পরে আমি বেরিয়ে পড়েছি আমার হচ্ছে ডেস্টিনেশন, মানে বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আমার ট্রেন ছিল বিকেলবেলাতে, যা হোক একটুখানি আনন্দ করার জন্য আমি বেসিক্যালি এসেছিলাম, যাকে বলে সকালের ট্রেন ধরে আবার বিকেলের ট্রেন ধরে আমাকে বাড়ি ফিরতে হবে এতটা রাস্তা, তো তার জন্যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম যাকে বলে। এখনও পিকনিক মানে চলছে মোটামুটি, আরও গেম হচ্ছে, কিন্তু পুরোটা আমি গেমে থাকতে পারিনি কারণ হচ্ছে আমার ট্রেন ছিল বলে। তো এই জন্য আমি বেরিয়ে পড়েছি। তো ইকোপার্কে তখনও দেখতে পাচ্ছ রোদ আছে, এখনও পর্যন্ত সেরকমভাবে রোদ্দুর পড়েনি, যেহেতু আমার হচ্ছে 5:50 ট্রেন ছিল, তো তার জন্য আমাকে ইকোপার্ক থেকে যেহেতু হাওড়ার দূরত্বটা অনেকটাই বেশি, তো আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল। কারণ দূরত্ব, মন খারাপ, সময় এগুলোর জন্য আমি আমার পিকনিকটাকে নষ্ট করতে চাইনি, কারণ পিকনিকটা আর ফিরে আসবে না, একবারই আসবে। তো এখন আমি ইকোপার্ক থেকে বেরিয়ে গেছি অলরেডি এবং আমি এখন র্যাপিডো করব এবং র্যাপিডো করে সোজা হাওড়া স্টেশনে যাব। তার জন্য সাবওয়ে ধরে নিয়েছি, সাবওয়ের মধ্যে দিয়ে ওই পারে যাব এবং ওই পারে গিয়ে আমি এখন র্যাপিডো করে নেব এবং র্যাপিডো করার পরে আমি সোজা যাব হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে সোজা আমার ডেস্টিনেশন হবে বিষ্ণুপুর। হাতে আর একটু সময় থাকলে আর একটু বেশি আনন্দ করা যেত, যা কী করবো, আর যেটুকু হয়েছে সেটুকুই যথেষ্ট ভালো হয়েছে যাকে বলে। এবং আমি এখন এই পারে চলে এসেছি এসকেলেটার ধরে এবং যাচ্ছি হাওড়া স্টেশন। তো চলো সবাই ভালো থেকো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা আজকের মতো এখানে, আগামী পর্বে আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।